ইসরায়েলি এক নারী ও তার দুই শিশু সন্তানকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে অভিযান চালানোর সময় তারা গাজা ভিত্তিক ফিলিস্তিনি এই গোষ্ঠীর হাতে আটক হয়েছিল এদিকে তাদের মুক্তি দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে হামাস বৃহস্পতিবার পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া এবং আল জাজিরাম প্রতিবেদনে বলা হয় গাজা উপত্যকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক হওয়া এক ইসরায়েলি নারী এবং তার দুই সন্তানকে মুক্তি দেওয়া হয়েছে বলে গ্রুপটির সশস্ত্র শাখার এক বিবৃতিতে বলা হয়েছে হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে একজন ইসরায়েলি বসতি স্থাপনাকারী এবং তার দুই সন্তানকে সংঘর্ষের সময় আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয় আলজাজেরা বলছে হামাসের কাশম ব্রিগেডস একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যায় আটককৃত এক নারী ও তার দুই শিশু সন্তানকে মুক্তি দেওয়া হয়েছে এদিকে ওই ভিডিও ফুটেজে বেশ কয়েকজন যোদ্ধাকে যারা সম্ভবত হামাস যোদ্ধা তারা একটি বেড়ার কাছে খোলা জায়গায় ওই নারী ও তার দুই শিশুকে রেখে চলে যেতে দেখা যায় যা ইসরায়েল এবং গাজার মধ্যে সীমান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা এখনো স্পষ্ট নয় তবে ইসরায়েলি কর্তৃপক্ষ ভিডিওটির বিষয়ে কোনো মন্তব্য করেনি ওমান থেকে মাত্র একশো ত্রিশ রিয়ালে বাস ফ্লাইট এবং হোটেল ভিসা ও টিকিট সহ ওমরা ফুল প্যাকেজ দিচ্ছে আল সাফার ট্রাভেলস যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে